بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত ভাই, যে বিষয়টি এখানে উল্লেখ করেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা আকীদাগত বিষয় যে তৎকালীন মুশরিকরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খালেক বলে, মালিক বলে, রাজ্জাক বলে মানত, তবে তারা ইলাহ মানতে রাজি ছিল না। তো এটা কেন? এটাও সত্য যে তখনকার দিনে মক্কার মুশরিকরা, তাদেরকে যদি প্রশ্ন করা হতো যে আসমান এবং জমিনের মালিককে, তারা বলতো আল্লাহ। তাদেরকে যদি বলা হতো সূর্য চন্দ্রের মালিককে, তারা বলতো আল্লাহ। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো এবং আসমান এবং জমিন থেকে কে রিজিক দেয়, আল্লাহ। তার মানে তারা আল্লাহর রুবুবিয়াতকে তারা মেনে নিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সৃষ্টিকর্তা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকদাতা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পালনকর্তা, তারা সব মেনে নিত। কিন্তু ইলাহ মানতে পারত না। এবং বর্তমান সমাজে এই ধরনের আমাদের অনেক মানুষ আছে, যেমন তখন মক্কার দিনে আবু লাহাব, তারা শয়তানের অলি ছিল, তারা বাতিল ফিরকা, তারা সবকিছু মানা সত্ত্বেও তারা সারা জীবনের জন্য তারা জাহান্নামী। কিন্তু আজকে কিছু মানুষ আছে মুখোশধারী, আজকে আমাদের দেশে বর্তমান সমাজে বর্তমান বিশ্বে নামধারী মুখোশধারী কিছু মুসলিম আছে, তাদের থেকেও তারা জঘন্য। তার কারণটা এখানে মূল যে বিষয়টা, পয়েন্টটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে শুধুমাত্র যদি আমরা মেনে নিই যে আল্লাহ আমাদের, তিনি আমাদের পালনকর্তা, তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রিজিকদাতা, তিনি আমাদের হায়াতদাতা, তিনি সবকিছু মেনে নিলাম, তাহলে কি আমরা প্রকৃত মুসলিম হয়ে যাব? শুধু মানলে মুসলিম হবে না, আমাদের মুখস্থ করলে এগুলো মুসলিম হবে না, আমাদের কি করতে হবে? ফটোস্থ করতে হবে, বাস্তবে রূপায়ণ করতে হবে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানকে পরিপূর্ণ মানার মাধ্যমে। যেমন এ বিষয়টার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাখ্যা দিয়েছেন সূরাতুল ফাতিহার মধ্যে। একটা সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরোটা বিশ্লেষণ করে দিয়েছেন, একদম পুরো কমপ্লিট জিনিসটা সেই সূরা ফাতিহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। যেমন আমরা কলেমা পড়ি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা অনেকে বলি যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নয়, এটা এরকম বলি। কিন্তু এটা এরকম বললে হবে না, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নয়। মাবুদের অভাব নেই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মাবুদ আছে, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নয়। ঠিক আমরা সূরা ফাতিহায় আমরা কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইয়াকা শব্দটা দুবার এসছে, আল্লাহ একমাত্র তোমার ইবাদত করি এবং একমাত্র তোমার কাছে সাহায্য চাই। তার মানে এখানে শুধুমাত্র আল্লাহকে স্রষ্টা বলে মেনে নেওয়া আর এক শব্দটা ব্যবহার করা, এই দুটো বিশাল ডিফারেন্স। আল্লাহকে রব মানে মেনে নেওয়া আর আল্লাহকে একমাত্র রব বলে মেনে নেওয়া, এই দুটো ডিফারেন্স এখানে ভালো করে বুঝতে হবে। আমাদের পার্থক্যটা হচ্ছে এখানে শুধুমাত্র একটা ওয়ার্ড মাধ্যমে আমরা ডিভাইড হয়ে যাচ্ছি, যে আল্লাহকে একমাত্র মেনে নেওয়া, যে একমাত্র আমাদের স্রষ্টা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের একমাত্র, তিনি আমাদের মালিক, তিনি সমস্ত ইবাদত একমাত্র তার জন্য। এই একমাত্র শব্দটা ব্যবহার করতে হবে। ইয়াকা ইয়াকা দুবার এসছে,
আল্লাহ আপনার একমাত্র আপনার ইবাদত করি, একমাত্র আপনার কাছে সাহায্য চাই। এখানে একমাত্র শব্দটা আমাদেরকে ব্যবহার করতে হবে, যেমন আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই। কেউ যদি বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এমন নয়, আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নাই, মাবুদের অভাব আছে, মাবুদ নেই দুনিয়াতে। এখানে এই জিনিসটার মাধ্যমে যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমরা শিরক থেকে বেঁচে যাব। যে ষষ্ঠাকে তো সকলেই মেনে নেই, যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই তাদের ধর্মগ্রন্থে দেখেন এক ষষ্ঠা কথা বলা হয়েছে। হিন্দুরাও বলেছে নাতাস্তি প্রতিমাস্তি, আপনার বাইবেলেও বলেছে গসপেল জন, সেখানেও বলেছে দেয়ার ইজ নো গড, গড ইজ অনলি ওয়ান। এবার আপনি যখন বৌদ্ধ ধর্মের ত্রিপিটকে, সেখানেও বলা হয়েছে 4 নম্বর খণ্ড 7 নম্বর অধ্যায়ে, যদি আবিস্তা জিন্দা আবিস্তা সেখানে 13 খণ্ড 7 নম্বর অধ্যায়, সেখানেও বলা হয়েছে এক ঈশ্বর, সব ধর্মগ্রন্থে এক ঈশ্বর। তাহলে এক ঈশ্বর বললে হবে না, এক ঈশ্বর বলার সাথে সাথে একমাত্র স্রষ্টার উপাসনা করতে হবে, একমাত্র স্রষ্টাকে সর্বদিক থেকে মেনে নিতে হবে ইবাদতের ক্ষেত্রে, সর্বদিক থেকে। কারণ এইখানের মধ্যেই আপনার হচ্ছে সব থেকে বড় জটিল জিনিস হচ্ছে যে এটা যদি পূর্ণাঙ্গভাবে আমরা যদি না বিশ্লেষণ করি, পূর্ণাঙ্গভাবে যদি না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা শিরকের দিকে চলে যাব। কারণ দেখেন, কেউ যদি মনে করে যে আল্লাহকে স্রষ্টা বলে মেনে নিল, পরিপূর্ণভাবে মানত, একমাত্র সব ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, কারোর জন্য নয়, যখনই আল্লাহকে বিভাজন করবে, ডিভাইডেড করবে, তখনই শিরক হয়ে যাবে। অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে কোনো বিভাজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা যাবে না কাউকে। যদি কেউ মনে করেন 100 ভাগের মধ্যে 99 ভাগ আল্লাহর জন্য করেছে ইবাদত, আর 1 ভাগ অন্যজনের জন্য, খাজা বাবা গাজা বাবা যত দরগার বাবা আছে তার জন্য করে ফেললো, তাহলে এটা এই 99%টাও বরবাদ হয়ে গেল। অর্থাৎ এক মানে নিয়েতে দুইজনকে সন্তুষ্টি করা যাবে না, কেউই সন্তুষ্টি হবে না, এক নিয়েতে দুজনকে সন্তুষ্টি করা যাবে না। শিরক এমন একটা মহা বড় বিপদ, একটা শিরক হচ্ছে এমন এত বড় একটা জুলুম, এত বড় একটা কাবিরা গুনাহ, যে বলা হয়েছে সমুদ্র আটলান্টিক মহাসাগর, বড় বড় মহাসাগরের মধ্যে যদি 1 ফুটা শিরকের পানি বিষ পড়ে যায়, সেই পানি সম্পূর্ণ বিষ হয়ে যাবে। তো ইবাদতের ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে যদি কেউ একমাত্র আল্লাহর জন্য যদি না করে, যদি আল্লাহ ছাড়া অন্য কারোর সাথে করে, যদি 99.9% আল্লাহর জন্য করলো আর 1% অন্যজনের জন্য সন্তুষ্টির জন্য করলো, তাহলেও এই 99.9% তার বরবাদ হয়ে যাবে। কারণ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন ওয়ার্নিং, যে নবীদের ক্ষেত্রে সূরা জুম্মা 65 নম্বরে, লাইন আসরাকতা লা ইয়াহবাতান আমালুকা লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, আপনি যদি আমল, আপনি যদি শিরক করেন, আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের মধ্যে পড়ে যাবেন। চিন্তা করে দেখেন, নবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, নবীদের কিরকম আমল? সমুদ্রের আমল। নবীদের আমল হচ্ছে সমুদ্রের আমল, তাদের আমল যদি বরবাদ হয়ে যায় আমাদের তো আমল খুঁজেই পাওয়া যাবে না, আমরা কোথায় থাকতে। তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়ার্নিং দিচ্ছেন, নবীদেরকে যদি আপনারা শিরক করেন তাহলে আপনাদের সমস্ত আমলকে বরবাদ করে দেবো, তাহলে আমরা তো খুঁজেই পাওয়া যাবে না। তাহলে একমাত্র আল্লাহর জন্য করতে হবে সমস্ত কিছু, ইবাদতের ক্ষেত্রে আল্লাহ সন্তুষ্টির জন্য, যে কোনো আপনার মনে করেন সিয়াম বলেন, হজ বলেন, জাকাত বলেন, দান বলেন, সৎকা বলেন, প্রত্যেকটা কাজ আমাদের আকীদা রাখতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আর অন্য কারোর জন্য। এখানে একমাত্র শব্দটা আমাদের ইমানের মধ্যে বিশ্বাস করতে হবে, যে যাই করি একমাত্র আল্লাহকে সন্তুষ্টির জন্য, অন্য কারো দ্বিতীয় কারোর জন্য নয়, বিন্দু পরিমাণ মাত্র কারোর জন্য করা যাবে। যদি মনে করেন কেউ নামাজ পড়ছে, যেমন আমাদের দেশে দেখবেন সে নামাজ পড়ে না, কিন্তু যখন বিয়ায় 75 নামাজি, এখন বিয়ায় এসেছে, চলুন ভাই ইসার সালাতটা পড়ে আসে, এখন সে লজ্জার খাতিরে কি করছে, যেতে যে গেল মসজিদে, বিয়ায় এসছে, যদি আমি নামাজ না পড়ি কি বলবে, মানে বিয়াইকে সন্তুষ্টি করা হয়ে গেল, কারণ আল্লাহকে সন্তুষ্টির জন্য গেল না সে মসজিদে, সে বিয়াইকে সন্তুষ্ট সালাত আদায় করলো, তাহলে সে কি করলো, শিরক করলো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এই জন্য নামাজ পড়ার পর মানে জাহান্নামে তারা কারা, বিয়াইকে সন্তুষ্টির জন্য। তারপরে মনে করেন এই আমাদের দেশে বিভিন্ন রকম পীর বাবা, যত দরগা বাবা, বিভিন্ন মাজার কি করলো, আল্লাহকে ইবাদত করছে, আল্লাহকে সিজদা করছে, আবার কবরে সিজদা করছে,
আল্লাহর রাস্তায় দান করছি, আবার সেখানে গিয়েও দান করছি। সেখানে কি করছে? সেখানে বকরি ছাগল জবাই করছে সেই পীরেদের মাজারে গিয়ে। পীর বাবারা কি খেতে পাবে? সেখানে আলো জ্বালিয়ে দিচ্ছে, মোমবাতি জ্বালাচ্ছে, পীরেরা কি ওই আলো দিয়ে নামাজ পড়বে? পীরেদের কি আলোর প্রয়োজন আছে? সেখানে গিয়ে ছাগল জবাই করে খাওয়াচ্ছে, কি করছে? না, আমি আল্লাহ সন্তুষ্ট মসজিদেও দিয়েছি, এখানেও দিচ্ছি, আমি বুজুর্গও সন্তুষ্ট করছি, মানে দুদিকই দিচ্ছে। এই যে বিভাজন করছে ইবাদতের ক্ষেত্রে, বিভাজন, আল্লাহ সন্তুষ্টিকে বিভাজন করে ফেলল, শিরক করে ফেলল। তাহলে প্রত্যেকটা কাজ একমাত্র আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য হতে হবে। শিরকের তো আমরা জানি যে শিরক হচ্ছে কত বড় গুনাহ, শিরকের তো অনেক গুনাহ আছে। চারটে গুনার কথা সংক্ষিপ্ত করে, একটা বিস্তারিত আলোচনা, এখানে অনেক বয়স হয়ে যাবে। চারটে শিরক করলে চারটে সব থেকে বড় আমাদের ক্ষতি হবে, চারটে বড় ক্ষতি। এক নম্বর ক্ষতি কি হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদায় 72 নম্বর আয়াতে বলছেন, ইন্নাহু মাইয়াশকু বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে কেউ যদি শিরক করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতকে হারাম করে দিবেন। জান্নাত যদি হারাম হয়ে যায়, সে কোথায় থাকবে? জাহান্নাম। এমন নয় যে জান্নাত হারাম হয়ে গেছে, জান্নাতের বারান্দায় বসবে, থাকতে দেবে না। জান্নাতের সুগন্ধি লক্ষ লক্ষ মাইল থেকে পাওয়া যাবে, সেই মাইল থেকেও জান্নাত সুগন্ধি পাবে না, তা জান্নাত থেকেই বার করে দেওয়া হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তার জন্য কি হবে? জান্নাত হারাম করে দেওয়া হলো, মানে সে জান্নাতের কোন সংস্পর্শই থাকতে পারবে না, তার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এক নম্বর ক্ষতিগ্রস্ত। দুই নম্বর ক্ষতি কি হবে শিরক করলে? দুই নম্বর ক্ষতি হচ্ছে আমল, তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এই যে বললাম সূরা জুম্মার, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা আনাম আয়াত নম্বর 88, ওয়ালাউ আশরাকু, যদি তোমরা শিরক করো, লাহাবিতা আনহুম, তোমাদের সমস্ত আমলকে আমি বরবাদ করে দেবো, মাকানু ইয়ালামুন, তোমরা জানতেও পারবে না। তাহলে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে যদি বিন্দু পরিমাণ মতো আমরা শিরক করি। দুই নম্বর এটা ক্ষতি। তিন নম্বর ক্ষতি, যদি আমরা শিরক করি, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। কাল কিয়ামতের দিনে যারা শিরক করবে, তাদের জুলুমকারীর আজাবুল আলীম, তাদের জাহান্নামের এরকম কঠিন আজাব হবে, এবং জুলুমকারীর সাথে কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে উঠবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পর্কে সূরা লোকমান আয়াত নম্বর 13 বলছেন, ইয়া বুনাইয়া লা তুশরিকু বিল্লাহ। সূরা লোকমানে তিনি ছেলেকে বলছেন, হে আমার বৎস, লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করো না। যদি তোমার শিরক করো কি হবে? ইন্না শিরকা লাযুলুমুন আযীম, শিরক হচ্ছে সব থেকে বড় জুলুম। তিন নম্বর পয়েন্ট। চার নম্বর, যদি আমরা শিরক করি তাহলে কি হবে? শিরক করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন সূরা নিসা 48 নম্বর আয়াতে, 116 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তোমাদের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন, কিন্তু যেটা ক্ষমা করবে সেটা হচ্ছে শিরক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলছেন সূরা নিসা 48 নম্বর আয়াতে যে, ইন্নাল্লাহ লা ইয়াগফিরু, নিশ্চয়ই আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, আয়শুকু বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহ তাকে ক্ষমা করবেন না যে লোক আল্লাহর সাথে শরীক করেছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। চার নম্বর, এই চারটে বড় আল্লাহ সুবহানাহু আমাদের শাস্তি দেবেন শিরক করলে। এরপরে তো অত্যাধিক অনেক তো শিরক সম্পর্কে ভয়াবহ কঠিন পরিস্থিতির কথা আল্লাহ সুবহানাহু বলেছেন, কিন্তু সব থেকে মূল পয়েন্ট হচ্ছে চারটে। এক নম্বর হচ্ছে জান্নাত হারাম হয়ে যাবে, দুই নম্বর হচ্ছে আমল বরবাদ হয়ে যাবে, তিন নম্বর হচ্ছে জুলুমের কালকে আমাদের জুলুমকারীর সাথে আল্লাহ সুবহানাহু তুলবেন, আর চার নম্বর হচ্ছে যে আমাদের কোন রকম ক্ষমা আল্লাহর দরবারে, সেই ক্ষমা আল্লাহ সুবহানাহু তাআলা সেই ক্ষমাকে মাফ করবেন না, আমাদের কোন ক্ষমাকে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। যত বড়ই অপরাধ করে থাকি, যদি বিন্দু পরিমাণ মতো শিরক নিয়ে যায়, তাহলে আল্লাহ সুবহানাহু তাআলা ক্ষমা করবেন না। বিন্দু পরিমাণ শিরক মনে করেন, খুব ভালো কাজ করেছেন, অনেক ভালো কাজ, একদম পয়েন্ট পয়েন্ট 0.1% একটা শুধুমাত্র শিরক হয়ে আছে, তাহলে পরেও আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে ক্ষমা করবেন না। তো এইখানে মূল বিষয় হচ্ছে যে কাফের মুশরিকরা সবই বলতো, সবই তারা মানতো, কিন্তু আল্লাহকে একক বলে মনে করতো না, তারা আল্লাহর সাথে অন্য কাউকে জড়িয়ে ফেলত। তাদের সব ঠিক ছিল, তারা সবকিছু আল্লাহকে মেনে নিত যে আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছে, আল্লাহ আমাদের রিজিক দেন,
কিন্তু আল্লাহর সাথে সাথে এই বলার সাথে সাথে তারা রুবিয়াতকে নষ্ট করে ফেলত, তৌহিদকে নষ্ট করে ফেলত। তৌহিদ, তৌহিদের অপোজিট হচ্ছে শিরক। যার মধ্যে শিরক থাকবে তৌহিদ চলে যাবে অটোমেটিক, আর যার মধ্যে তৌহিদ থাকবে শিরক চলে যাবে। তৌহিদের অপোজিট হচ্ছে শিরক। তাহলে কাফের মুশরিকরা আল্লাহকে মানত কিন্তু একক বলে মনে করত না। এখানে মূল বিষয় হচ্ছে একক শব্দটা তারা ব্যবহার করতো না, একক বলে মনে করতে হবে না। যেটা আমাদেরকে মনে করতে হবে যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত করা, এবং একমাত্র আল্লাহই আমাদের স্রষ্টা, একমাত্র আল্লাহর জন্য আমাদের সমস্ত ইবাদত। এই বিষয়টার উপর আমাদেরকে ধ্যান দিতে, আল্লাহ আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এককভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আল্লাহ আমাদের সমস্ত রূপ থেকে এই ধরনের ফিতনা ফাসাদ এবং এই ধরনের সমস্ত ছোট বড় শিরক থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। আমিন।